हेलो बंधुरा আমি জুমা চলে এলাম বেঙ্গলি রান্নাঘর নিয়ে তে বন্ধুরা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তে বন্ধুরা আজকে আমি বানাবো নিরামিষ কচু শাক তে কচু শাক এটা হচ্ছে গুয়া কচু তে প্রথমে আমি কচু শাক বানানোর জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আদা আর পাকো তে পাউ দেবার জন্য দিয়ে দেব জল কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কচুগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখা দি কচুগুলো সিদ্ধ দেওয়ার পর খুব নরম হয়ে গেছে এখন আমি নিয়েছি 3 চামচের মতো প্রথমে বাদামগুলো আমি ভাজব তেল গরম হয়ে গেছে এই বাদামগুলো দিয়ে দেব ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই বাটির মধ্যে নিয়ে নিব তেল দিয়ে দেব দিয়ে দিব শুকনো লঙ্কা তারপর তেজপাতা দিয়ে দিব জিরা তারপর দিয়ে দিব আদা বাটা আর গুঁড়া তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এই আমি কাজ করব কচুগুলো দিয়ে দিব তা ভাজা হয়ে গেছে এখন আমি কচুগুলো দিয়ে দিব মতো লবণ দিয়ে দিব এটা আমার কচু শাকটা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে মশলার সাথে মিশে গেছে আর ভাজা হয়ে গেছে সবার এখন দিয়ে দিব আমি বাদামগুলো দিয়ে নেব চিনি দুই চামচ ঘি একদম একুরেট আছে লবণ সবই একুরেট আছে আর এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের সবাই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আর যারা আমার পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন বন্ধুরা আপনারা প্লিজ আমার বেঙ্গলি রান্নাঘর ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর আমিও ভিডিও বানিয়ে নেব একটার পর একটা আপনারা প্লিজ ভিডিওটা পেয়ে যাবেন নমস্কার।